হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব ট্রানজিস্টরের কনফিগারেশন নিয়ে। তো প্রথমে আমরা জেনে নেব আসলে এই কনফিগারেশনটা কি। কনফিগারেশন হচ্ছে মূলত ট্রানজিস্টরের সংযোগ পদ্ধতি, তাহলে একটি সার্কিটে আমরা ট্রানজিস্টরকে কী কীভাবে সংযোগ করতে পারি। তো এই সংযোগ পদ্ধতি বা এই কনফিগারেশন সাধারণত তিন রকমের হয়ে থাকে, সেটা হচ্ছে কমন বেস কনফিগারেশন, কমন কালেক্টর কনফিগারেশন এবং কমন ইমিটার কনফিগারেশন। তো এই তিনটি পদ্ধতিতে আমরা একটি ট্রানজিস্টরকে সার্কিটের সাথে সংযুক্ত করতে পারি। ঠিক আছে, তো আমরা প্রথমে কমন বেস কনফিগারেশনটা নিয়েই আলোচনা করতেছি। তো এখানে আমরা একটি পিএনপি ট্রানজিস্টরকে আমরা একটি সার্কিটের সাথে সংযুক্ত করেছি। ঠিক আছে, তো এই সার্কিটটাকে আমরা বলতেছি যে কমন বেস কনফিগারেশন। তার কারণ হচ্ছে এখানে যে কমন শব্দটি ব্যবহার করা হয়েছে, এই কমন শব্দটা বোঝানো হচ্ছে যে এই বেস পিনটা আমাদের সবসময় ইনপুট আউটের সাথে কমন থাকবে। ঠিক আছে, এদিকে আমরা ইনপুট দিতেছি, ঠিক আছে, এদিকে আমরা ইনপুট দিতেছি এবং এদিকে আমরা আউটপুট নিতেছি। এক্ষেত্রে দেখুন আমাদের এই বেস পিনটা সবসময় কমন আছে, ইনপুট এবং আউটপুটের সাথে এই বেস পিনটা যুক্ত আছে। ঠিক আছে, তো এর জন্য মূলত একে বলা হয় কমন বেস কনফিগারেশন। ঠিক আছে, একইভাবে আমরা কমন কালেক্টর এবং কমন ইমিটার কনফিগারেশনও নিতে পারি। ঠিক আছে, এখন সাধারণভাবেই প্রশ্ন আসে যে এই আমাদের তো যে কোনো একটি সার্কিটে আমরা যে কোনো একইভাবে আমরা এই ট্রানজিস্টরকে সংযুক্ত করতে পারি, তাহলে আমার এই তিনটি পদ্ধতিতে সংযোগের প্রয়োজনীয়তা কী? তো এর অনেকগুলো কারণ আছে, তার মধ্যে আমরা একটি কারণ নিয়ে আলোচনা করতেছি। মনে করুন আমাদের কাছে এখানে একটি ছোট্ট সিগনাল আছে। ঠিক আছে, মনে করুন এই সিগনালের ভোল্টেজ হচ্ছে আমাদের 5 ভোল্ট এবং কারেন্ট হচ্ছে আমাদের 1 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, এখন এই ছোট সিগনাল দ্বারা আমাদের আউটপুটের একটি বড় লোড চালাতে হবে। মনে করুন এই লোডটা সাধারণত 1000 ওয়াটের। ঠিক আছে, এর লোডটার পরিমাণ হচ্ছে 1 কিলোওয়াট। ঠিক আছে, তো এই ছোট্ট আমাদের সিগনাল দ্বারা যদি এটাকে চালাতে হয়, তাহলে কিন্তু আমরা এই কমন বেস কনফিগারেশন দ্বারা এটাকে চালাতে পারবো না। তার কারণ দেখুন, আমরা পূর্ববর্তী ক্লাসে আমরা আলোচনা করেছি যে আমাদের বেস কারেন্ট কিন্তু খুবই কম হয়। ঠিক আছে, এই ইমিটার কারেন্টের মাত্র 2% আমাদের বেস কারেন্ট। ঠিক আছে, তাহলে আমরা এই 2% দিয়ে আমরা কিন্তু আমাদের এই যে আউটপুটটা এটা কিন্তু আমরা পরিচালনা করতে পারবো না। যদি এর মধ্যে দিয়ে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয়, অর্থাৎ যদিও আমরা এখানে একটি উচ্চমানের ব্যাটারি সংযুক্ত করে দিই, তথাপি কিন্তু আমরা এখানে এই লোডটা পরিচালনা করতে পারবো না। কারণ এই ব্যাটারির যে কারেন্ট ফ্লো, সেটা কারেন্ট ফ্লো কীভাবে সৃষ্টি হবে? মনে করুন এখানে একটা আমাদের লোড আছে। ঠিক আছে, এই লোডটা যেহেতু মানে 1 কিলোওয়াটের, তাহলে এটাকে আমরা কীভাবে পরিচালনা করব? এই কারেন্টটা কোন দিকে ফ্লো হবে? কারেন্টটা মনে করুন আমাদের এভাবে ফ্লো হচ্ছে। ঠিক আছে, তো এভাবে ফ্লো হচ্ছে মানে কি, বেজের মধ্য দিয়ে কারেন্টটা ফ্লো হতে হবে। ঠিক আছে, তো যদিও এই সিগনাল দ্বারা বেজটি ওপেন হয়ে যাবে, অর্থাৎ এই আমাদের কালেক্টরের এটাকে আমি সাইন দিয়ে দিচ্ছি বোঝার জন্য, এটা কালেক্টর, এটা বেজ এবং এটা ইমিটার। যদি আমরা এই সাইন থেকেও বুঝতে পারি, তারপর আমি এই নামগুলো লিখে দিলাম। ঠিক আছে, তো এখন এই ইমিটারের কারেন্ট বা ভোল্টেজের দ্বারা এখানে কিন্তু আমরা এই বেজ এবং কালেক্টরের মধ্যে এখন একটি কানেকশন হলো বা কন্ডাকশনে গেল। তারপর এই কারেন্ট, উচ্চ কারেন্ট যদি বেজের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, তাহলে কিন্তু এই ট্রানজিস্টরটি ক্ষতিগ্রস্ত হবে। এমন অবস্থায় কিন্তু আমরা কমন বেস কনফিগারেশন নিতে পারবো না, এই ট্রানজিস্টরটাকে আমরা কমন বেস কনফিগারেশনে নিতে পারবো না। তো এমন অবস্থায় আমাদের কী করতে হবে? আমরা কমন ইমিটার কনফিগারেশন কিংবা কমন কালেক্টর কনফিগারেশনে নিতে হবে। ঠিক আছে, কারণ হচ্ছে কি, আমাদের ইমিটার এবং কালেক্টরের মধ্য দিয়ে কিন্তু উচ্চ কারেন্ট ফ্লো সম্ভব। ঠিক আছে, অর্থাৎ আমাদের ইমিটারের মধ্যে দিয়ে 100% কারেন্ট এবং আমাদের কালেক্টরের মধ্যে দিয়ে 98% কারেন্ট ফ্লো হতে পারে। এর ফলে উচ্চ কারেন্ট প্রবাহ কিন্তু পসিবল, এতে কিন্তু আমাদের ট্রানজিস্টরও ক্ষতিগ্রস্ত হবে না। তো এখন যদি আমরা এখানে মনে করি যে আমরা কমন ইমিটার কনফিগারেশন নেব, ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা কী করতে পারি, এটা বেস থেকে এর কানেকশন সরিয়ে ফেলবো। ঠিক আছে, তো আমরা কী করবো, ইনপুট দেবো আমাদের ইমিটার এবং বেজে এবং আউটপুট নেবো আমরা কালেক্টর এবং ইমিটার থেকে। সেটা কীভাবে নিতে পারি, এটা মনে করুন এভাবে আমরা নিতে পারি। ঠিক আছে, এখন কী হলো দেখুন, আমাদের ইমিটার এবং বেজে সিগনাল গেল। সিগনাল যাওয়ার পর এই বেজটি আমাদের ইমিটার এবং কালেক্টরকে কন্ডাকশনে দিয়ে দিল। এর ফলে আমাদের এই উচ্চ যে আমাদের ভোল্টেজ বা পাওয়ার সাপ্লাই আমরা সংযুক্ত করলাম, উচ্চ পাওয়ারের এই পাওয়ার সাপ্লাইয়ের মধ্য দিয়ে কারেন্ট কোন দিকে কোন, এই সার্কিটটা আমরা কীভাবে ফিল আপ হলো,
ইমিটার কালেক্টর এবং এই লোড হয়ে আমাদের এই সার্কিটটি ফিল আপ হলো। এখন এর উচ্চ কারেন্ট ইমিটার হয়ে কালেক্টরের মধ্য দিয়ে এই লোডে প্রবাহিত হবে, এর ফলে আমরা ট্রানজিস্টর কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না যদি ট্রানজিস্টরটা ওই মাপ কারেন্ট পরিচালনার জন্য সক্ষমত হয়। ঠিক আছে, তো এর জন্যই মূলত আমাদের এই কনফিগারেশনকে পরিবর্তন করতে হয়। ঠিক আছে, অর্থাৎ সিগন্যালের কোয়ালিটি বুঝে কিংবা আমাদের প্রয়োজনীয়তা বুঝেই আমাদের এই কনফিগারেশন পরিবর্তন করতে হয়। তো এর জন্যই মূলত আমরা বিভিন্ন ধরনের কনফিগারেশনে নিয়ে থাকি। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর যদি না বুঝেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।